বৈশিষ্ট্য এবং গুরুত্ব একদিকে প্রতিষ্ঠাবাসী আরেকদিকে প্রতিষ্ঠারণে যারা ছিল তাদের উপস্থিতি কাজে অত্যন্ত মহিমান্বিত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। বরং যারা প্রতিষ্ঠাপ্রগ্নে ছিল তাদেরকে যারা দেখতে পেরেছি তাদের চেহারা মুখে দর্শন করতে পারছি আমরা সৌভাগ্যবান, কারণ হচ্ছে ওই প্রতিষ্ঠারণদের কাছ সাথে আমাদের একটি সংযোগ হয়ে গেছে, কাজে আমরাও প্রতিষ্ঠারণের শক্তি তাদের বলে আমরা বলে নিয়েছি। কাজে আজকে তাদের উপস্থিতি এবং আমাদের আলতা বা এই যে তার বিচক্ষণতা যে প্রতিষ্ঠাবাসীকে তারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে একত্রিত করার যে উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্যে, কারণ এর মধ্যে মূলত এই সংগঠনের শক্তি নিহিত আছে, কারণ যারা এটা শুরু করেছে তাদেরকে স্মরণ করা। আজকে একবার পরিবার থেকে আপনি সমাজ রাষ্ট্র এমনকি একেবারে বিশ্ব পরিমণ্ডল যারা তৈরি করে যে সৃজনশীল পিতাকে মাতাকে ভুলে যান, কিন্তু সকল ধর্মে বলেন সকল দর্শনে বলেন সকল দার্শনিক বলেন যে যেখানে উৎপত্তি যে শুরু করেছে তাকে স্মরণ করা তোমার জন্য হয়েছে অবশ্য কর্তৃপক্ষ ইসলাম বলে ফরজ, কারণ যে সন্তান তার পিতা মাতাকে স্মরণ রাখে না সম্মান করে না সে যত ভালো কাজেই করুক সে যত জনহিতকর কাজে করুক এইগুলি গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আমাদের হাদিসে আসছে, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মার পায়ের তলে বলা হচ্ছে সন্তানের ব্যস্ত, মূলত মার পাত্র যদি কেউ মানে পূজার সাবধা যদি মানে খনন করে হয়তো ব্যস্ত পাওয়া যাবে না, ধরো সন্তুষ্টির কথা বলা হয়েছে। কাজে আমাদের মূল যে পরিচয় আমাদের যে পরিচয় কী পরিচয়, প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, মানুষ কারা, মানুষ হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ যাদেরকে আল্লাহ পাক নিজেই সর্বশ্রেষ্ঠ আশ্রম মাত্রা ঘোষণা করছে, সমস্ত কায়নাতের উপরে যারা সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মানবিক গুণে যারা মানে যারা আপনার স্বীকৃত, আর মানুষের পরে হচ্ছে পরবর্তী পরিচয় ধর্মভিত্তিক মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতিগত বাঙালি, এবং আমাদের যে স্বাধীন সমরাষ্ট্র আমাদের জাতীয় পরিচয় কি, জাতীয় পরিচয় হচ্ছে যে ভাষা আমাদের বাংলা, চিন্তা চেতনা আমরা অসাম্প্রদায়িক, ধর্মে আমরা নিরপেক্ষ, কিন্তু অত্যন্ত দুঃখজনক যেমন নাকি আমরা সংগঠনের প্রতিষ্ঠাতাকে জন্মদাতাকে ভুলে যাই, একটি জাতির যে জন্মদাতা, একটি দেশের যে স্থপতি, একটি দেশ যে সৃষ্টি করলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অনেকে ভুলে গেছে, এবং ভুলে গেছে না শুধু তারা বিভিন্ন সময় এই দেশ পরিচালনার দায়িত্বে ছিল এখনও রাজনীতি করে বিভিন্ন সংগঠন করে। কাজে আজকের আহ্বান যে আমি সাংবাদিক সংগঠন করি সামাজিক সংগঠন করি কোনো আপত্তি নাই, কিন্তু আমার দেশের যে মূল ভিত্তি আমার মহান মুক্তিযুদ্ধ আমার ভাষা আন্দোলন আমার মূল যে দেশ পরিচালনার সময় আমার যে বৈশিষ্ট্য আমার মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র আমার মুক্তিযুদ্ধ কী জন্য হয়েছিল সে লক্ষ্য উদ্দেশ্য এইগুলি স্মরণ রাখতে হবে। একটি কোম্পানির জন্য একটি মোবাইল তৈরি করে, একটি ফ্রিজ তৈরি করে, একটি ইলেকট্রনিক্স তৈরি করে, তার একটা বসিয়া থাকে যে কীভাবে চলবে, আল্লাহ পাক যখন মানুষ তৈরি করছে মানুষের জন্য সে আসমানী কিতাব দিয়েছে, আমাদের আসমানী কিতাব হয়েছে কোরআন শরীফ, তাহলে দেশ যখন তৈরি হয়েছে দেশের একটি আপনার সংবিধান করা হয়েছে যে এইভাবে দেশ হবে, দেশটা হবে অসাম্প্রদায়িক, দেশটা হবে সকল মানুষের, দেশের জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক যেটা নিয়ে বঙ্গবন্ধু করে দিয়েছে, কিন্তু 75 পরবর্তী জাতির দুর্ভাগ্য যে 75-এর 15ই আগস্ট সেই জাতির পিতাকে সকলে হত্যা করা হয় না, শুধু ইন্ডিমেডি দেওয়া হয়েছে, কোনো বিচার দেওয়া যাবে না, কত জঘন্য, কত বর্বরোচিত, কত কিন্নিত হয়েছে, যেখানে একটি পশু পাখি মারা গেলে বিচার দেওয়া যাবে, 70 জন মানুষকে হত্যা করা হয়েছে, বিচার দেওয়া যাবে না, ইন্ডিমেডি দেওয়া হয়েছে, যার ফলে আমরা সকল ক্ষেত্রে বিশৃঙ্খলা শুধু সাংবাদিক সমাজে না, আমাদের একজন আছে মুশার ভাই চলে গেছে, সে বলে গেছে যে সাংবাদিকদের কতজন সাংবাদিক সরকার জানে না যে সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ আপনার মানে স্তম্ভ, শুধু চতুর্থ স্তম্ভই না বলা যা আমি বলতে পারি যে সাংবাদিকরা রাষ্ট্রের প্রধানতম স্তম্ভ, কারণ হচ্ছে আমি দেখেছি যখন আপনার সেই দুইটার সময় আপনার ঘূর্ণিঝড় হয় আমাদের যখন সিটল হয় আয়রা হয় আমরা রাত্র 2-3টা পর্যন্ত আমাদের ইলেকট্রনিক মিডিয়া বৃষ্টি পড়ে তার আপনার টিভির বুম নষ্ট হয়ে যাবে মানে ওই পলিথিনের কাছে সে সংবাদ পরিবেশন করতেছে, আমাদের করোনা ভাইরাস আপনারা লক্ষ্য করেছেন যেখানে আপনার মানুষের মৃত্যুর ঝুঁকি ওইখানে সংবাদ তারা পরিবেশন করতেছে, আমাদের নার্স চিকিৎসক তারা চিকিৎসা দিতেছে তাদের প্রতি ধন্যবাদ,
এমনকি প্রত্যেকটা ক্ষেত্রে সাংবাদিকরা যুদ্ধ ময়দানে যেমন নাকি সশস্ত্র বাহিনী অস্ত্র নিয়ে যুদ্ধ করে, তারা সবসময় কলম নিয়ে যুদ্ধ করে মানবতার পক্ষে, জনতার পক্ষে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তারা হচ্ছে সাংবাদিক সমাজ। এবং মানুষের যে সত্যিকারে মানুষ সবার উপরে মানুষের সর্বশ্রেষ্ঠ, এই সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য মানুষের ভিতরের সুপ্ত গুণাবলী, তার মধ্যে কল্যাণবোধ, মমতা, উদ্দেশ্য প্রেম, এইগুলি জাগ্রত করার জন্য যারা কাজ করে তারা হচ্ছে আমাদের সাংবাদিক সমাজ, তারা হচ্ছে আমাদের কবি সাহিত্যিক। কাজেই সাংবাদিক সমাজের আপনার এই সরকার গুরুত্ব বুঝিয়ে বেড়ায়। আপনারা লক্ষ্য করেছেন যে কেউ বলে নাই, কেউ দাবি করে নাই, জনরাজ্যে শেখ হাসিনা সে সাংবাদিক কল্যাণ রাষ্ট্র করেছে। এবং আপনার যারা অসহায় যারা সাংবাদিক তাদের ডেকে ডেকে নিয়ে আপনার তাদেরকে আপনার সাহায্য মানে করতেছে সাংবাদিকদের তালিকা, এটাও সরকার একটা উদ্যোগ নিয়েছে, যারা আমাদের ওই এস এম মুর্শেদ ভাই বলেছে। তবে এই তালিকা যেন আপনার মানে যথাযথভাবে করা হয়, আপনার এই তালিকা যেন এইরকম না হয় যে ঘোষণা করা হলো পরে আমার প্রত্যাহার না হলো। কারণ লক্ষ্য করেছি আমাদের রাজাকারের মতো গুরুত্বপূর্ণ তালিকা সহ অনেক তালিকা রাষ্ট্র করার পরে দেখা গেছে ওরা মানে মানে আবার প্রত্যাহার করতে হয়েছে। এবং আপনার কি মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের 50 বর্ষের মতো প্রায় হয়ে গেছে, আমরা 2021-এ 50 বছর সুবর্ণ জয়ন্তী করে এখনো মুক্তিযুদ্ধ সঠিক তালিকা হয় নাই। কাজে সাংবাদিকদের তালিকাও যেন এরকম এক এক সরকার আসবে আর এক একবার খালি তৈরি করবে আর প্রতি বছরই তবু আপনারা নাম দেন, তালিকা বানান, এরকম বিশেষ সামনে চিনিয়ে দিবে, এরকম তালিকা হচ্ছে না। তালিকাটা হয়তো নির্মূল তালিকা হইতে পারে, যারা প্রকৃতপক্ষে যারা সংবাদপত্রের সাথে জড়িত, যারা সাংবাদিক, এমনকি যারা আপনার সংবাদ পরিবেশনের সাথে যারা জড়িত তারা। আর আমাদের মুর্শেদ ভাই চলে গেছে, সে বলেছে যে সম্পাদক যাকে আপনার মানে স্বীকৃতি দিল সেই সাংবাদিক না, সাংবাদিক সঙ্গে এটা পরে না আসবে, সে নাই এখন। সাংবাদিকের সব জিনিসের একটা সংজ্ঞা আছে, ওইখানে সংজ্ঞা আছে যারা মূলত আপনার সংবাদ পরিবেশন করে। সাংবাদিক শব্দ মূলত রিসালার শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাস্টের মধ্যে গুরুত্বপূর্ণ, যে রিসালা পাচ্ছে আপনার নবীদের কাজ ছিল যে রিসালা সংবাদ পরিবেশন। সংবাদ পরিবেশন যারা এখানে ইসলাম সম্বন্ধে জ্ঞান রাখেন যে নবীর আসলে কাজ ছিল রিসালা, রিসালা ছিল আপনার আমাদের যে ওই মানে জিব্রাইল সালামের জন্য আয়োজিত এটা নবীর আসলে এটা প্রচার করতে। আপনার যেহেতু নবীর আসলে আসবে না, আমাদের নবী হয়েছে সর্বশেষ নবী, এমনকি এই যে এই কাজটা মানুষের কল্যাণে দেশের কল্যাণে সংবাদ যে পরিবেশন করে রিসালাতের একটি কাজ, এটা আসলে সাংবাদিকরা করতেছে। আসলে অম্বাপুত্র দেওয়ার সুযোগ নাই আপনার, আর সাংবাদিকদের সংজ্ঞাটাই হয়ে মূলত সংবাদ পরিবেশনে সংক্ষিপ্ত হবে দিলে এক কথা যদি সংবাদ পরিবেশন, সংবাদ পরিবেশনের সাথে যারা সংশ্লিষ্ট এবং সংবাদপত্রে যারা সংবাদ পরিবেশন করে এবং প্রকাশিত হয় আসলে মূলত প্রাথমিকভাবে তারাই সাংবাদিক। এমনকি আপনার এখন বিভিন্ন ধরনের সাংবাদিকতা শ্রেণীবিভাগ হয়েছে, যেমন সিটিজেন সাংবাদিক করা হয়েছে যারা কোনো পত্রের হাতে জড়িত না, ফ্রিল্যান্স সাংবাদিক করা হয়েছে আপনার তারাও পত্রের হাতে জড়িত না, কোনো সম্পাদকের কোনো তাদের আইডি নাই। এবং আপনার ওই মানে আপনি ব্যক্তিগতভাবে যারা এরকম মানে সংবাদ পরিবেশন করে, বিভিন্ন এজেন্সি সংবাদ পরিবেশন করে, আপনার যেগুলি পত্রিকায় প্রকাশিত হয় তারাও সাংবাদিকতার সাথে মানে জড়িত। কাজেই ওই পত্রিকা সম্পাদক মানে ডিক্লারেশন দিলে আবার অনেকের এরকম আইডি কার্ড ইউজ করে, এমনকি আপনি যদি সচিবালয়ে গেড়ে দাঁড়ান বরং দেখা গেছে যারা সাংবাদিক না এরকম মানুষের পক্ষে বেশি গ্রীষ্মকার আছে, যারা প্রকৃত সাংবাদিক তাদের কাছে কম। এই জন্যে এটাও একটি আমি মানে গবেষণা করেছি, কম এই জন্যে যারা সাংবাদিক তারা তো ডেস্কে কাজে থাকে, তারা তো নিউজের অ্যাসাইনমেন্টে থাকে, তারা সচিবালয়ে এখানে এখানে অনুষ্ঠান আসলে যাওয়ার সুযোগ থাকে না, তাহলে ধ্যানে এদের উপস্থিতি কম। এক শ্রেণীর আছে 11,000-এর মতো প্রতিদিন আনলেন একটি সরকার আছে, এর মধ্যে প্রতিদিন 8,000-এর মতনই হয়তো আছে তার সাংবাদিক না, এরকম আছে। কাজেই সরকার কেন যাদের একটি সরকার আছে এর মধ্যে অনেকে সাংবাদিক না, তারা ভুল করতেছে, এইগুলি মানে বন্ধ করতে হবে। প্রকৃতপক্ষে যারা সাংবাদিক তারা যেন এই পেশার সুযোগ সুবিধাটা পান, মূলত যে যে পেশায় আছে সেই পেশার সুযোগ সুবিধা পাবে, এটাই তার অধিকার, এটাও নিশ্চিত করতে হবে। আর এইগুলি সবগুলি আমাদের জাতীয় সংবাদ সংস্থার একটি দাবিনামা আছে, আপনারা লক্ষ্য করেছেন এইগুলি আসলে অন্তর্ভুক্ত আছে এবং অনেকগুলি সরকার পূরণ হয়েছে। অনেকেই বলে যে জাতীয় সংবাদ সংস্থা কী কী কাজ করেছে, অনেক কাজ করেছে, এখন পলাশ নাই। আপনারা দেখবেন আমাদের যে দাবি দেওয়াগুলি আছে এই দাবি দেওয়াগুলির প্রেক্ষিতে, এই যে মনে করেন সরকারের কল্যাণ ট্রাস্টের কথা বললাম এবং যে ওই তালিকা করার যে কথা বলা হইলো এবং আপনার ওই সংবাদ মাধ্যমকে যে আসলে শক্তিশালী করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এগুলি আমাদের দাবির এই অংশবিশেষ ছিল, সরকার করতেছে। কাজে আমাদের কার্যক্রম এবং এই জাতীয় সংবাদ সংস্থা সারা দেশে যে বিস্তৃতিটা পেয়েছে এটাই আপনার অন্যতম এই মানে জাতীয় সংবাদ সংস্থা একটি মানে উদ্যোগ। আমি বক্তব্য লম্বা করবো না, আমাদের আলোচনায় আরও আমাদের যিনি
সভাপতি আলতা হোসেন ভাই অন্যান্যরা তাদের কথাগুলি আমরা শুনবো এবং আমাদের প্রত্যেকটা আয়োজনে প্রত্যেকটা অনুষ্ঠানে একটি প্রশিক্ষণ কর্মশালা বলা হয়। প্রশিক্ষণ কর্মশালা এই জন্যে যারা আমাদের সিনিয়র আছে তারা যে কথাগুলি বলে আমরা যদি এগুলি মাইনা চলি তাহলে আমাদের কাজে লাগবে, এটি আমাদের একটা প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ মনে করে এই কথাগুলি আমরা শুনবো প্রায়োগিক জীবনে এবং আমাদের কর্মক্ষেত্রে এইগুলি আমরা প্রয়োগ করব, মেনে চলবো, তাহলে আমাদের আলোচনাগুলি এবং জীবনের সময়টা অনেক মূল্যবান, এই মূল্যবানের সময়টা আমরা ব্যয় করলাম তখন এটা সার্থক হবে। এই আহ্বান জানিয়ে এবং জাতীয় সাংবাদিক সংস্থার আরও ব্যাপক বিস্তৃতি এবং আমাদের এই সাংবাদিক সংস্থার পতাকা তলে একসময় সকল সাংবাদিকরা একত্রিত হবে এই আহ্বান জানিয়ে এবং আমাদের যে মুখ্য উদ্দেশ্য এগুলি বাস্তবায়নে আমরা যার যার অবস্থান থেকে সকলে মানে সক্রিয় থাকবো, আরও বেশি ঐক্যবদ্ধ হবো এবং পারস্পরিক আমরা একতা সহায়তা আরও দৃঢ় করবো, এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি এবং প্রতিষ্ঠাবাসীকে আবার সকলকে অভিনন্দন শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ।